হচ্ছে সাকিবের। স্কোরিং এ ফরওয়ার্ডদের সামর্থ্যে আস্থা রাখছেন জেমিতে, অ্যাটাকিং ফুটবল খেলাতে চান কোচ। গুলির অভাবে বন্ধ শুটিং এর ঘরোয়া টুর্নামেন্ট, জাতীয় দলের ক্যাম্প স্থগিত হওয়ার আশঙ্কা। গায়ানায় প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে তামিম সাকিবের জুড়িতে চ্যালেঞ্জ টোটাল পেয়েছে বাংলাদেশ। উইন্ডিজকে 280 রানের টার্গেট দিয়েছে টাইগাররা। সেঞ্চুরি পেয়েছেন তামিম, 3 রানের আক্ষেপ সাকিবের। টস জিতে ব্যাটিং নামে বাংলাদেশ। দ্বিতীয় ওভারে ব্রেক থ্রু দেন জেসন হোল্ডার, শূন্যতে ফেরেন এনামুল বিজয়। এরপর শক্ত হাতে হাল ধরেন তামিম ও সাকিব, জীবন পেয়ে ইনিংস লম্বা করে। উইন্ডিজের বিপক্ষে প্রথম ওডিআইতে বাংলাদেশের সংগ্রহ 4/279 রান, যেটি একটা পর্যায়ে মনে হচ্ছিল বাংলাদেশের এই স্কোরটা হবে না, একটা কারণ তামিম সাকিব যখন ব্যাট করছিলেন উইন্ডিজ পেসারদের কোণঠাসায় তারা আসলে সুবিধা মতো ব্যাট করতে পারেনি, কিন্তু সময় নিয়েছেন নিজেরা তামিম ও সাকিব, তারা একটা সুন্দর পার্টনারশিপ করেছেন। আমরা যদি তামিমের কথা বলি, তামিম দুর্দান্ত ব্যাটিং করেছে, শুরুতে অনেক সময় নিয়েছেন কিন্তু তারপর কিন্তু তিনি দুর্দান্ত খেলেছে। আমরা যদি বলি তার এই সেঞ্চুরিটা হয়েছে 9 ইনিংস পর সেঞ্চুরি পেয়েছেন, গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন, মাঝে তার 5টা 50 হয়েছে, এর মধ্যে নার্ভাস নাইটিতে আউট হয়েছে একবার, এবং 80 ইনিংস আছে 2টি, পাশাপাশি 70 ঊর্ধ্ব ইনিংস আছে 2টি। আমরা যদি একটু বিশ্লেষণ করি যে 0 থেকে 30 রান পেতে তামিমের লেগেছিল 61 বল, সেখানে 31 থেকে 60 রান করতে তিনি বলে নিয়েছেন আরো কম 39, এবং 61 থেকে 90 রানের পোস্টে তামিমের লেগেছে মাত্র 35 বল, এবং আরো যদি বলি সেঞ্চুরি পেয়েছেন 91 থেকে 100 রান, সেখানে লেগেছে 11 বল। দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন তামিম ইকবাল, তার ক্যারিয়ারের 10ম সেঞ্চুরি। আজকে বলা হচ্ছে তামিমের এই সেঞ্চুরি যদি সাকিব দুর্দান্ত করেছেন, আমরা সাকিবকে দেখি, 3 রানের জন্য তিনি সেঞ্চুরি মিস করেছেন, যদি আজকে সেঞ্চুরি পেতেন তাহলে 8 ইনিংস পর সেঞ্চুরি আসতো, তিনি সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন 8 ইনিংস আগে। আমরা যদি দেখি 97 রান করেছে 121 বল খেলে, ছক্কা মারতে পারেনি কিন্তু যেখানে 6টা 4 মেরেছে এবং স্ট্রাইক রেট 80। আমরা যদি বলি সাকিব তামিম সাকিব পর যদি সাকিব জীবন পেয়েছিলেন, কিন্তু জীবন পেয়ে তিনি শিক্ষা নিয়েছেন যে ইনিংসকে বড় করতে হবে, সে তাদের 207 রানের রেকর্ড জুটি এটি দুর্দান্ত। আমরা যদি এই সাকিব তামিমের পাশাপাশি আমরা যদি যে আজকে যে জুটিটা হয়েছে যে 207 রানের একটা জুটি হয়েছে, আমরা দুর্দান্ত জুটি বলতে হবে, যেটি বাংলাদেশকে বাংলাদেশের ইনিংসকে মজবুত করেছে, 200 অবদান আছে, এবং আজকেও বাংলাদেশের এই যে দুর্দান্ত যে রান হয়েছে 279, সেখানে অবশ্যই এই দুই তামিম এবং সাকিবকে কৃতিত্ব দিতে হবে। বৃষ্টিপাতায় 1-1 সমতায় শেষ হলো বাংলাদেশ শ্রীলঙ্কা এ দলের ওয়ানডে সিরিজ, তৃতীয় ওয়ানডে রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। খেলা মাঠে গড়ালো বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হয়। সিরিজ সেরা হয়েছেন থিসারা পেরেরা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ম্যাচ 10 ওভার গড়াতেই নামে বৃষ্টি, পরে বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় 45 ওভারে। 9 উইকেটের স্কোর বলে 240 জমা করে সফরকারীরা। সর্বোচ্চ 75 রান করেন সাদির আসামা বিক্রমা, 4 উইকেট নেন সানজামুল ইসলাম। বাংলাদেশ ইনিংসের চতুর্থ ওভারে আবারও বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্তের সিদ্ধান্ত নেন অফিসিয়ালরা। এ সময় স্বাগতিকদের স্কোর ছিল।